নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। দীর্ঘদিন ধরে আমি জ্যোতিষ পেশার মধ্যেও রয়েছি এবং দীর্ঘদিন ধরে আমি বিভিন্ন স্টুডেন্টকে জ্যোতিষ শিক্ষা প্রদান করি। যে সমস্ত স্টুডেন্টরা আমার কাছে শিক্ষা প্রদান করেছে বা শিক্ষা নিয়েছে, যাদেরকে আমি শিক্ষা প্রদান করেছি, তারা যখন আমাদের ইনস্টিটিউটে ভর্তি হয় বা আদার্স আরও অনেক ছেলে তো ফোন করে, অনেক ছেলে হোক বা মেয়ে হোক বা গৃহবধূ হোক, সবাই ফোন করে অনেক সময়। তো ফোন করে একটা কথা বলে যে দাদা, আমি তো জ্যোতিষ খুব আমার ভাল লাগে, জ্যোতিষ শাস্ত্রটাকে তো আমি তো জ্যোতিষ শিখতেও ইন্টারেস্টেড, আমার কিন্তু আমার একটা জায়গায় খুব কনফিউশন ক্রিয়েট হয় যে আমার জন্মছকে কি জ্যোতিষ আবার আদৌ কোনো যোগ আছে, না এটা খালি আমার একটা ইচ্ছা, জ্যোতিষ জ্যোতিষ হওয়ার মানে হতে আমি পারবো না। তো আপনি একটুখানি প্লিজ বলুন আমার ছকটা দেখে যে আমার ছকে কি জ্যোতিষ হতে হবার কোনো যোগ রয়েছে, যদি যোগ থাকে তাহলে আমি শিখব। তো এই বিষয় নিয়ে আজকে অনুষ্ঠান করতে চলে আসলাম, কারণ আমার মনে হলো যে এটা আপনাদের মধ্যে বহু মানুষের মনের একটি প্রশ্ন কিন্তু, যে কী ধরনের যোগ থাকলে পারে জ্যোতিষী হওয়া যায়, সফল একজন জ্যোতিষী হওয়া যায়। সফল কেন বললাম, কারণ হচ্ছে আমার ধারণা, দেখুন আমি তো জ্যোতিষ পেশার সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে আছি এবং আমার যেটা ধারণা যে আজকালকার সময়েতে চাকরি বাকরির কিন্তু একটা বিশাল ক্রাইসিস চলছে এবং চাকরি বাকরির মধ্যে কত রকমের উল্টোপাল্টা বিষয় রয়েছে সেটাও তো আপনারা জানেন, প্রতিনিয়ত সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে। এবার হচ্ছে একজন মানুষ, তো দেখুন একজন ব্যক্তি, সে ছেলে হোক বা মহিলা হোক, তার মধ্যে যদি আমি যে যোগগুলোর কথা বলবো সেগুলো যদি থাকে তাহলে পারে, সে যদি একটু চেষ্টা করে তাহলে সে কিন্তু বড় জ্যোতিষী হয়ে যেতে পারবে। জ্যোতিষ জানা এটা তো অনেকের মধ্যেই গুণ থাকে, কিন্তু একজন সফল জ্যোতিষী হওয়া এটার কিন্তু কিছু কম্বিনেশন অন্যভাবে ক্রিয়েট হয়ে যায়। তো আমি সবটাই স্টেপ বাই স্টেপ বলবো, মন দিয়ে শুনবেন। যদি আপনি সফল জ্যোতিষী হতে চান তাহলে পারে কোন যোগগুলো জন্মছকের মধ্যে থাকা দরকার, এবং যদি থাকে তাহলে পারে আপনি মনে করবেন যে আপনি কিন্তু, যদি মনে করেন জ্যোতিষ শিখবো বা জ্যোতিষ শিখে প্রফেশনে যাব, তাহলে পারে কিন্তু আপনি একটা না একটা দিন চলেই যেতে পারবেন। দেখুন আমাদের সমাজের মধ্যে, আমাদের সমাজের চারপাশে যত রকম ব্যক্তি রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই, যে যেই ব্যক্তি যেই স্তরেই থাকুক না কেন, সবাই কিন্তু একটা ইন্টারেস্টেড যে আমার ভবিষ্যৎটা কী হবে এই বিষয় নিয়ে, এবং আমার ভবিষ্যৎ কী হবে এই বিষয় নিয়ে যখন তারা আগ্রহ প্রকাশ করে তখন একটা শাস্ত্রেই এই এই সমস্ত ব্যক্তিদের প্রশ্নের সমাধান দিতে পারে, সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আজকের বর্তমান যুগেতে বেশ কিছু মানুষকে দেখা যায় যারা খোলাখুলি খুললাম খুল্লা আর কি জ্যোতিষকে মানে, এবং একজন ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নিতে পারে, সে কোনোভাবেই সংকোচ বোধ করে না, তার আশেপাশের লোকদেরকে সে খুলেআম বলে দেয় যে আমি অমুক জ্যোতিষের কাছে গেছিলাম তো ওনার কথায় আমার খুব ভালো কাজ হয়েছে বা উনি খুব ভালো আমাকে একটা মানে বুঝিয়েছেন আমার জন্মছক সম্পর্কে বা ভালো উপদেশ দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। আবার কিছু লোক আমাদের সমাজের মধ্যে মানে এমন, জ্যোতিষকে মানে কিন্তু খুবই লুকিয়ে লুকিয়ে। আপনি সেই সমস্ত লোকরা কিন্তু ভালো ভালো পজিশানে রয়েছে, যারা ভালো ভালো পজিশানে রয়েছে তারা কিন্তু জ্যোতিষের সহযোগিতা অবশ্যই নেয়, কিন্তু তারা অত্যন্ত গোপনভাবে নেয় যাতে কেউ দেখতে না পায়। আসলে আমার বলার বক্তব্য হচ্ছে যে আজকের বর্তমান সমাজে সেটা নাস্তিক হোক বা আস্তিক হোক, সব ধরনের লোকরাই কিন্তু জ্যোতিষকে কিছুটা হলেও প্রাধান্য দেয়, কারণ বেশ কিছু মানুষের মধ্যে কাজ করে তারা মনে করে জ্যোতিষ একটি বিজ্ঞানসম্মত শাস্ত্র, এবং যেই শাস্ত্র যেই বিষয়টি বিজ্ঞানসম্মত সেই বিষয়টার প্রতি মানুষের একটি অন্যরকম ধারণা ক্রিয়েট হয়। তবে আমি দীর্ঘদিন ধরে জ্যোতিষ পেশা করছি এবং জ্যোতিষ পেশা করতে করতে বহু অঙ্ক ম্যাথামেটিক্স ইত্যাদি এদিক ওদিক যা যতটুকু বুঝেছি সেই অনুপাতে আমার যেটা ধারণা, জ্যোতিষ কোনো বিজ্ঞানসম্মত শাস্ত্র নয়। জ্যোতিষের কিছু ম্যাথামেটিক্যাল সাইট রয়েছে যেখানটায়
অঙ্ক রয়েছে সেই সমস্ত জায়গাতে বিজ্ঞানের সাহায্য দরকার হয়ে পড়ে। কিন্তু জ্যোতিষ হচ্ছে একজন ফিলসফি, জ্যোতিষ হচ্ছে একজন একটা দর্শন শাস্ত্র। তো জ্যোতিষকে বুঝতে গেলে পারে যে আপনাকে বিজ্ঞান জানতেই হবে, বা একজন মানুষ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে যে জ্যোতিষ আপনাকে সবসময় বুঝিয়ে দেবে কখনোই সেটা হতে পারে না। হ্যাঁ, কিছু অঙ্ক ম্যাথামেটিক্স আছে যেটা বিজ্ঞানের সাহায্য আমাদেরকে নিতেই হয়। আমি আমি যেটাকে বলবো যে দেখুন, প্রচুর ছেলে মেয়ে আছে, দেখুন জ্যোতিষ শিখতে গেলে পরে আমার তো সবসময় আমার যেটা আমার মতামত যে জ্যোতিষ শিখতে গেলে পরে কিছুটা পড়াশোনা তো অবশ্যই দরকার পড়ে। তবে হ্যাবক যে পড়াশোনা লাগে তাও আমি কিন্তু বিশেষভাবে খেয়াল করিনি, তবে হ্যাবক পড়াশোনা থাকলে পরে এটা একটা অ্যাডভান্টেজ দেয় জ্যোতিষকে বোঝার। তবে আমি এরকম বহু লোক সমাজের মধ্যে দেখেছি যারা কিন্তু বিশাল কিছু পড়াশোনায় নয়, তবে তারা নিজস্ব কর্মক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ট্যালেন্টেড, এবং তারা এত ভালো ট্যালেন্টেড, এত ভালো মিস্ত্রি যারা কিন্তু কোনো পড়াশোনা করেনি, কিন্তু তারা এত ভালো মিস্ত্রি যে আপনি চিন্তা করতে পারবেন না। তাই জ্যোতিষ শিখতে গেলে পরে পড়াশোনার থেকে বড়, জ্যোতিষ শিখতে গেলে পরে কিন্তু আপনার কমন সেন্স কতটা রয়েছে এটা দরকার পড়ে। এবং জ্যোতিষ শিখতে গেলে পরে আমরা সবাই জানি, আমরা যারা জ্যোতিষের সঙ্গে সম্পর্কযুক্ত যে সমস্ত মানুষেরা জ্যোতিষকে ভালোবাসেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে জ্যোতিষ অষ্টম ভাব থেকে বিচার করা হয়। অষ্টম ভাব হচ্ছে জ্যোতিষচর্চা, তন্ত্রশাস্ত্র, অষ্টম ভাব হচ্ছে গুপ্তবিদ্যা, অষ্টম ভাব হচ্ছে লুকানো বিদ্যাতে ইন্ডিকেশান দেয়। কিন্তু এখানে অনেক খেলা আছে ব্যাপারটাকে ভালো করে বুঝবেন। কিন্তু কিছু বোকার মতো ব্যক্তি রয়েছেন যারা সর্বদা বলে অষ্টম ভাব যদি ভালো হয়ে যায় তাহলে পারেই তুই একজন জ্যোতিষী হয়ে যাবি, কোনো দিনও হতে পারে না সেটা। অষ্টম ভাব ভালো হয়ে গেলে পারে কোনো দিনও সে জ্যোতিষী হতে পারে না। অষ্টম ভাবের মধ্যে যে গ্রহরা রয়েছে সেই গ্রহরা আপনাকে জ্যোতিষ জ্ঞান দিতে সহযোগিতা করে। কিন্তু সবসময় মনে রাখবেন একটা কথা, কিছু ক্যালকুলেশন রয়েছে এমন কথাগুলোকে মাথায় রাখবেন এবং লিখে রাখবেন। যারা জ্যোতিষের স্টুডেন্ট তারাও লিখে রাখার চেষ্টা করুন যে প্রত্যেকটি ভাব যাই ভাব হোক সেই ভাবের পূর্ণতা পায়, সেই ভাবের কাজটা সম্পূর্ণ হয়, সম্পূর্ণতা পায় সেই ভাবের দশম ভাব থেকে। তাহলে পরে আমরা সোজাসুজি বলতে পারি যে জ্যোতিষ চর্চা হচ্ছে অষ্টম ভাব, অষ্টম ভাব থেকে জ্যোতিষ চর্চা বিচার করা হয়, মানে জ্যোতিষ বিচার করা হয়, জ্যোতিষ শাস্ত্র বিচার করা হয়। জ্যোতিষ শাস্ত্র যে একজন করে এবং করে মানুষকে সু উপদেশ দেয়, সমাজ কল্যাণেতে কাজে লাগে সে, হ্যাঁ, এই যে পূর্ণতা জ্যোতিষের, যেই কারণে জ্যোতিষ উৎপন্ন হয়েছিল সেই যে জ্যোতিষের পূর্ণতা দিচ্ছে সেই লোকটা কোথা থেকে দিচ্ছে? ওই অষ্টমের দশম ভাব থেকে। তাহলে সিম্পল হিসাব, অষ্টমের দশম ভাব হচ্ছে মানুষের পঞ্চম ভাব। এই পঞ্চম ভাব কিন্তু ইন্ডিকেশান দেয় যে জ্যোতিষী কত ভালো হতে পারবে। একজন জ্যোতিষী হতে গেলে পারে পঞ্চম ভাবের মধ্যে কোনো ভালো প্ল্যানেট থাকা উচিত, বা পঞ্চম ভাবের মধ্যে গ্রহ থাকা উচিত, এবং পঞ্চম ভাবের কারক গ্রহ বৃহস্পতি। এবং কিছু কিছু পণ্ডিতগণের মনে, মানে কিছু কিছু পণ্ডিতগণ বলেন অষ্টম ভাবের কারক গ্রহ রবিও, কিছু কিছু জায়গায় মতবিরোধ রয়েছে। তো রবি এবং বৃহস্পতি যদি জন্মচক্রের মধ্যে ভালো প্লেসমেন্টে থাকে তাহলেই কিন্তু আপনি জ্যোতিষী হবার একটা জায়গায় চলে যাবেন। তবে এখানে কিন্তু আরও অনেক অঙ্ক আছে, এগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে দেখতেই হবে, এবং যদি আপনার এই অঙ্কগুলোর মধ্যে একটা মিলে যায় তাহলে পরে আপনি কিন্তু জ্যোতিষী, জ্যোতিষ পেশার মধ্যে চলে আসুন। আজই জ্যোতিষ শেখার জন্য উদ্যোগ নিন, আমি কিন্তু গ্যারেন্টি দেবো যে আপনি একটা না একটা দিন সফল হবেনই হবেন। আমাদের একটি চার্ট রয়েছে যেই চার্টের নাম D9 চার্ট। D9 চার্ট মানে নবাংশ কুণ্ডলী। নবাংশ কুণ্ডলী সাধারণভাবে আমরা সবাই জানি নবাংশ কুণ্ডলী থেকে বিবাহিত জীবন বিচার করা হয়, জীবন সঙ্গিনী সঙ্গী বিচার করা হয়, পার্টনার বিচার করা হয় আর কি। এছাড়াও অনেকেই বলে নবাংশ থেকে ভাগ্য বিচার করা হয়, আলটিমেটলি আমার ভাগ্যটা কেমন। নবাংশ থেকে গ্রহের বলবত্তা বিচার করা হয়, অর্থাৎ গ্রহটা কতটা বলশালী বা কতটা কমজোর হয়ে রয়েছে। নবাংশ থেকে বিভিন্ন বিষয়গুলো কিন্তু আনা যায়। তবে একজন জ্যোতিষী হতে গেলে পরে নবাংশের দিকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। নবাংশের মধ্যে যদি লগ্ন,
পঞ্চম এবং নবম। এই লগ্ন পঞ্চম নবম কেন বললাম, লগ্ন পঞ্চম নবম ঘরটি হচ্ছে এমন একটি ঘর যেই ঘর কিন্তু মানুষকে প্রতিষ্ঠিত বানাতে সহযোগিতা করে এবং মানুষের মধ্যে সরাসরি জ্ঞান প্রদান করে, সেটা দৈব কৃপায় জ্ঞান হোক বা সেটা পড়াশোনা করে জ্ঞান হোক, প্রচণ্ড পরিমাণে জ্ঞান কিন্তু এই পঞ্চম নবম এবং লগ্নের মধ্যে রয়েছে, অর্থাৎ ত্রিকোণের মধ্যে। তাই নবাংশ কুণ্ডলীর মধ্যে যদি ত্রিকোণেতে রবি বৃহস্পতি অবস্থান করে তাহলে আপনি মনে করবেন যে আপনি কিন্তু একদিন না একদিন যদি জ্যোতিষ পড়াশোনা করেন একদিন বড় জ্যোতিষী হয়ে প্রমাণ করতে পারবেন। যদি রবি নবাংশের কোণের মধ্যে থাকে তাহলে পারে, মানে লগ্ন পঞ্চম নবম নবাংশের কোণের মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু জ্যোতিষী হবেন, তা আপনি ম্যাথামেটিক্যালের জন্য কিন্তু সেরা হবেন, অর্থাৎ আপনার হিসাব প্রক্রিয়া খুব ভালো হয়ে যাবে। এটাই কিন্তু সমাজের মধ্যে একটা নাম হবে যে অমুক ব্যক্তির হিসাব প্রক্রিয়াটা কিন্তু খুব ভালো। আবার যদি লগ্ন পঞ্চম নবমের মধ্যে বৃহস্পতির মতো গ্রহ থাকে তাহলে পারে কিন্তু আপনি খুব সুন্দরভাবে মানুষকে কনভিন্স করতে পারবেন, অ্যাডভাইস দিতে পারবেন এবং বিভিন্ন পূজা পাঠের মাধ্যমে বিভিন্ন মুনি ঋষিদের সুন্দর কথার মাধ্যমে বা বিভিন্ন জ্ঞানের মাধ্যমে গ্রহটার যে বিভিন্ন জ্যোতিষের যে বিভিন্ন জ্ঞান, এই জ্ঞানের মাধ্যমে কিন্তু আপনি অপর ব্যক্তির আপনার কাস্টমার বা আপনার কাছে যে জ্যোতিষ পরামর্শ নিতে এসছে তাকে সুন্দর অ্যাডভাইস দিতে পারবেন। তাই একজন জ্যোতিষী হতে গেলে পারে কিন্তু লগ্ন পঞ্চম নবম নবাংশের মধ্যে কিন্তু রবি বা বৃহস্পতির অবস্থান অবশ্যই দেখতে হয়, এবং রবি বৃহস্পতির যদি অবস্থান থাকে, যদি বৃহস্পতি মনে করেন লগ্ন পঞ্চম নবমের মধ্যে রয়েছে তাহলে পরে দেখা যায় সেই ব্যক্তির কাছে অনেক দূর দূর থেকে কিন্তু লোক আসবে জ্যোতিষ অ্যাডভাইস নিতে। আবার যদি লগ্ন পঞ্চম নবমের মধ্যে রবির মতো গ্রহ অবস্থান করে তাহলে দেখা যায় সমাজের বেশ কিছু ভালো ব্যক্তি, নামী ব্যক্তি, প্রতিষ্ঠিত ব্যক্তি তার কাছে জ্যোতিষ পরামর্শের জন্য আসে। তবে আলটিমেটলি রবি কিন্তু জ্যোতিষী হিসাবে প্রচণ্ড ভালো খ্যাতি সম্মান ইত্যাদি দেয় এবং বৃহস্পতির মতো গ্রহ একজন জ্যোতিষীকে অনেক পড়াশোনা করতে বাধ্য করায় এবং তার মধ্যেও অনেক জ্ঞান দেখতে পাওয়া যায়। কিন্তু মনে করুন নবাংশে আপনার কত স্টেপ বলবো, দেখুন একটা না একটা মিলে যাবে, যদি আপনি এই যোগগুলো মিলে যায় তাহলে আপনি জ্যোতিষ করতেই পারবেন। এবার যদি মনে করুন নবাংশের মধ্যে নেই কিন্তু D1 চার্টের মধ্যে লগ্নের নবম পঞ্চম নবমের মধ্যে বৃহস্পতি বা রবি আছে তাহলে পারে আপনার মধ্যে জ্যোতিষ সম্পর্কে ইন্টারেস্ট থাকবেই থাকবে এবং আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। যদি করেন তাহলে পারে কিন্তু আপনিও জ্যোতিষটাকে অধ্যয়ন করে নিতে পারবেন। তবে আপনি যদি হালকা ফুলকা পড়াশোনা করেন, একটুখানি টাচে থাকেন, হালকা ফুলকা মানে ইন্টারেস্ট আর কি, তবুও কিন্তু আপনি কিছু কিছু মানুষের একদম অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে ভবিষ্যৎ বক্তা হয়ে যাবেন। আমি অনেক সময় দেখেছি D1 চার্টের লগ্ন পঞ্চম নবম স্থানের মধ্যে রবি বা বৃহস্পতি রয়েছে এবং সে হয়তো পুরোহিত পেশার সঙ্গে সংযুক্ত রয়েছে এবং পুরোহিত পেশার মধ্যে সে কিন্তু বেশ কিছু তার যে যজমান রয়েছে সেই যজমানদেরকে বেশ কিছু কথাবার্তা বলে দেয় ভবিষ্যৎ সম্পর্কে, যে আপনার এই হবে, অমুক হবে, তবুক হবে। তো এটার জন্য সে বিশাল কিছু ক্যালকুলেশন জানে তা কিন্তু নয়, কিন্তু বলে দিলে পরে আমি দেখেছি মিলে যায়। তাই D1 চার্টের লগ্ন এবং পঞ্চম নবমের মধ্যে রবি বৃহস্পতির অবস্থান থাকলে তবুও আপনি কিন্তু জ্যোতিষ যদি শিখতে চান তবেও তখনও আপনি শিখতে পারবেন, কিন্তু যদি আপনার D1 চার্টে লগ্ন পঞ্চম নবমের রবি বৃহস্পতি থাকে তাহলে একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু বেশি অধ্যয়ন করতে হবে আপনাকে। এরপরে জ্যোতিষী বানায় বুধের মতো গ্রহ। বুধ হচ্ছে এমন একটি গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে, বুধের মধ্যে রয়েছে কমন সেন্স, বুধের মধ্যে রয়েছে কি কমিউনিটি, বুধের মধ্যে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো এবং বুধের মধ্যে কিন্তু রয়েছে একজন মানুষকে কিভাবে আমি অ্যাডভাইস দেব, যে অ্যাডভাইসটা তার প্রয়োজন সেই পিন পয়েন্টে কথা বলবো, সেই ব্যাপারগুলো কিন্তু বুধ দেয়।
আমরা সমাজেতে আমাদের কাছে তো অনেক লোকই আসে নিজের জন্মছক বিচার করতে, আমরা সেখানে সময় টময় দেখি না খুব একটা। যদি জন্মছক বিচার করার জন্য কিছু কিছু সময় হয়তো ব্যস্ত হয়ে পড়লে সেখানে আলাদা কথা, তবে বেশিরভাগ লোক অনেকেই জানে যে আমি খুব একটা সময় টময় দেখি না, যতক্ষণ আমার মনে হয় ততক্ষণ ধরেই দেখি। তো কিছু প্রফেশনাল লোক বুধ কিন্তু প্রফেশনাল জ্যোতিষী বানায়। প্রফেশনাল জ্যোতিষী মানে কি, ধরুন একটা লোকের জন্য সে মনে করছে 20 মিনিট দেবো, তো 20 মিনিটই দেবে, ওর থেকে বেশি কিন্তু সে দেবে না। 20 মিনিটের মধ্যে কিন্তু পিন পয়েন্টটাও চলে যাবে। আসলে বুধ কিন্তু প্রচণ্ড পরিমাণে চালাক একটি গ্রহ, এবং বুধের মধ্যে গুণ এমন রয়েছে যে কীভাবে আমি অ্যাডভাইস করে যে আমি সেই লোকটার সমস্যাকেও বলবো এবং সমস্যার জন্য কিছু না কিছু একটা প্রতিকার করাবোই তাকে দিয়ে। এই যে প্রফেশনাল ব্যাপারটা, এইটা কিন্তু বুধ রয়েছে, বুধের মধ্যে রয়েছে। তবে লগ্ন পঞ্চম নবম, যদি নবাংশের লগ্ন পঞ্চম নবমের মধ্যে বুধ থাকে, তাহলে পারে কিন্তু সেই ব্যক্তি জ্যোতিষ হতে পারে। তার মধ্যে কিন্তু অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা খুব ভালো থাকবে, স্পিকিং পাওয়ার কিন্তু খুব ভালো থাকবে, এবং তার যোগাযোগ ব্যবস্থাও খুব ভালো থাকবে, এবং আশেপাশের লোকরা তাকে কিন্তু একজন ভালো জ্যোতিষ হিসেবে মনে করবে। তবে বুধ যদি D1 চার্টের লগ্ন পঞ্চম নবম ঘরের মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু একটু বেশি প্রফেশনাল হয়ে যাবে, এবং বেশি প্রফেশনাল হয়ে গিয়ে সে কিন্তু অবশ্যই বড় জ্যোতিষী হতে পারে। অবশ্যই তাকে পড়াশোনাও করতে হবে, তবে সে কিন্তু বড় জ্যোতিষী হতে পারে, তবে সে কিন্তু খুব প্রফেশনাল মাইন্ডের হবে। তো এটাও ধরুন আপনার নেই, তাহলে এবারে আর দুটি গ্রহ আছে যে জ্যোতিষী তৈরি করে। আমার এই কথা, আমি যে কথাগুলো বলছি, এই কথা আপনি পার্সোনাল লাইফে মিলিয়ে দেখবেন যে আমার কথা মিলছে কি না। বেশ কিছু পণ্ডিতগণ অনেক কথা বলবে, কিন্তু আমি যে কথা বলছি সেই কথাগুলো আমি দীর্ঘদিন রিসার্চ করেছি, দেখেছি, আমার বহু ছাত্রছাত্রী আমার কাছে পড়াশোনা করে, তাদের জন্মছককে ভালো করে দেখেছি, দেখে আমার যেটা ধারণা, আর দুটো গ্রহ মানুষকে জ্যোতিষী বানায়, সেটা হচ্ছে রাহু কেতু। রাহু কেতু, অবাক হয়ে যাচ্ছেন না, রাহু কেতুও কিন্তু সত্যিকারের একজন মানুষকে জ্যোতিষী তৈরি করে দিতে পারে। যদি নবাংশের লগ্ন পঞ্চম নবম স্থানে রাহু কেতু থাকে, তাহলেও কিন্তু সেই ব্যক্তি জ্যোতিষ শিক্ষা অধ্যয়ন করতে পারে, তবে তাকে একটু বেশি অধ্যয়ন করতে হবে। কিন্তু সেই জ্যোতিষী, সেই ব্যক্তিও কিন্তু অনেক বড় প্রতিষ্ঠিত জ্যোতিষী হয়ে দেখিয়ে দিতে পারে। রাহু কেতু কী করতে পারে? রাহু কেতু বিভ্রান্ত করে দিতে পারে। এমন আমাদের সমাজের মধ্যে বেশ কিছু জ্যোতিষীকে হয়তো আপনারা দূর দূর প্রান্ত থেকে দেখছেন আমার অনুষ্ঠান, তো আপনাদের নিজস্ব এলাকায় এমন কিছু ব্যক্তি দেখেছেন যারা কিন্তু মানুষকে বিভ্রান্ত করে দেয়, এবং তাদের কাছে যদি কোনো লোক যায়, তাদের কাছে নিশ্চয়ই লোক যায়, এবং তারা কিন্তু সেই লোককে বলবে যে আপনার কিন্তু পুরনো একটা কথার কথা বলছে, আপনার কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে, আপনার মেয়ে কিন্তু দুর্ঘটনায় মারা যেতে পারে। মানে এটা কোনো জানে না মাঙ্গলিক দোষটা কী আসলে, এটা কিন্তু জানে না সে, কিন্তু এটা ভয় দেখিয়ে দিল তাকে। এবং তাহলে বললো, বাবাজি এটা কী করলে ঠিক হবে? তখন সে বললো কি যে ঠিক আছে, এটার আমি ব্যবস্থা করছি, কিন্তু এটার ব্যবস্থা করাটাও কিন্তু খুব সহজ নয়, তবে এটার আমি কিছু কাজকর্ম করে দেবো, আমি মাকে বলবো। মানে একটা এমন গল্প দিয়ে দিল যেটা আপনাকে বিভ্রান্ত করে দিল। এই কাজ করে রাহু কেতু, বিশেষ করে রাহু, কেতুকে বলবো না, রাহু। এবং কেতুর মতো গ্রহ থাকলে পারে দেখবেন সেই ব্যক্তি জ্যোতিষের যে বিশাল জ্ঞান অর্জন করেছে তা কিন্তু নয়, কিন্তু এমন কিছু কথা আপনার সঙ্গে ধরুন কথা বলে এমন এমন কিছু কথা বলে দেবেও, আপনার ভাবটাকে এত সুন্দরভাবে বুঝে নেবে যে আপনাকে দু চারটে হাওয়ায় কথা বলবে, ওটাই আপনার জীবনে মিলে যাবে। তাই রাহু কেতুও কিন্তু জ্যোতিষী তৈরি করে। তবে রাহু কেতু যদি D1 চার্টের লগ্ন পঞ্চম নবম স্থানে থাকে, তাহলে পারে কিন্তু আপনি সর্বদা খেয়াল রাখবেন আপনাকে জ্যোতিষ অনেক পড়াশোনা করতে হবে, খুব সহজে কিন্তু আপনি হতে পারবেন না। এবং আপনি কিন্তু খুব কম বয়স থেকে, মানে জ্যোতিষ শেখার কম বয়স আর কি, জ্যোতিষ শেখার প্রথম প্রথম থেকেই আপনার ধপবাজি ফেকবাজি কিন্তু চালু হয়ে যাবে, এরকম ব্যাপারটা দেখতে পাওয়া যায়। অষ্টম ভাব তো আমি বললাম গুপ্তবিদ্যার ভাব। অষ্টম ভাবের মধ্যে যেই ধরনের গ্রহ থাকবে সেই ধরনের গ্রহ কিন্তু জ্যোতিষ শিক্ষা, দেখুন অষ্টম ভাব হচ্ছে জ্যোতিষ শাস্ত্রটা, তাহলে যেই ধরনের গ্রহ থাকবে সেই ধরনের লোকটা শাস্ত্রটাকে নেবে। অষ্টমভাবে যেই গ্রহ আছে সেই গ্রহটা জ্যোতিষশাস্ত্রকে ইন্ডিকেশন দিচ্ছে, যেমন গ্রহ তেমন ধরনের জ্যোতিষশাস্ত্রকে ইন্ডিকেশন দিচ্ছে। এবার লোক
যেটা জ্যোতিষ শিখবে তার নিজস্ব অষ্টমভাবে যেমন গ্রহ আছে সে সেমনভাবে শিখবে। তো অষ্টমভাবে যদি কারো রাহু থাকে তাহলে পরে আপনি 100% জেনে রাখবেন সে কিন্তু বিভ্রান্ত করবে। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন একজনের অষ্টমভাবের মধ্যে রাহু আছে, ঠিক আছে। এবার তাকে আমি বললাম যে আচ্ছা আপনি বলুন তো অমুক একটা অঙ্কের কথা, জ্যোতিষের কথা বললাম যে অমুক জায়গায় অমুক থাকলে কী হবে। তখন সে আমাকে কী বলছে যে তুমি তো অনেক বড় বড় কথা বলছো জ্যোতিষের, তুমি জ্যোতিষ অনেক জেনে গেছো, তোমাকে একটা প্রশ্ন করলে তুমি বলতে পারবে না। আমি বললাম, আমি তো অবাক হয়ে গেলাম। তা আমি বললাম কি হ্যাঁ আপনি করুন কোনো একটা প্রশ্ন। আমাকে বললো আচ্ছা তুমি আমাকে বলো তো দেখি জ্যোতিষ কত সালে তৈরি হয়েছিল। আমি তো বলতে পারবো না, ঠিক আছে, আমি এই কথাটা কিন্তু পুরোপুরি জানি না, সত্যি জানি না, তো আমি তো এটা বলতে পারবো না। মানে এটা টানা ব্যাকা ব্যাপার, মানে বিভ্রান্ত করা বিষয় আর কি। মানে সে কিন্তু পুরো পয়েন্টে আসবে না, সে একটা এমন কথা বলে দেবে। সে বললো কি তুমি তো জ্যোতিষের অনেক কথা বলতে পারছো, আচ্ছা তুমি বলো দেখি, তুমি তো রবি রাহু কেতু শনিকে নিয়ে কথা বলো সারাদিন ধরে, তুমি বলো তো আমাদের পৃথিবী থেকে রবির দূরত্ব কত, এরকম এরকম। এবার দেখুন এইরকম জ্যোতিষী যারা স্টুডেন্ট তারা কিন্তু সবসময় এই ব্যাপারগুলো মনে থাকবেই তাদের, এরকম ব্যাপার কিন্তু নয়। তার মানে যে তারা কিছুই জানে না তাও কিন্তু নয়। তো এইরকমভাবে বিভ্রান্ত করে দেয়। তো এটা হচ্ছে রাহুর কাজ। যদি ধরুন ব্যাপার অষ্টম ঘরের মধ্যে যে কোনো গ্রহ মোটামুটি যেমন গ্রহ থাকবে তার মধ্যে যদি বৃহস্পতি রবি রাহু কেতু এবং যদি বুধের মতো গ্রহ থাকে তাহলে সেই মানুষ কিন্তু মোটামুটি জ্যোতিষ চর্চার থেকে ইন্টারেস্টেড হয়ে যায়। তবে শুক্র যদি অষ্টমে থাকে তবুও জ্যোতিষশাস্ত্র করার একটা সুযোগ করে দেয়। শনিও যদি অষ্টম ঘরে থাকে তাহলেও দেখেছি সেই ব্যক্তি জ্যোতিষের প্রতি প্রচণ্ড আগ্রহশীল হয় এবং তার ভেতরেও জ্যোতিষ শেখার একটা ইচ্ছা দেখতে পাওয়া যায়। দেখুন জ্যোতিষ শেখার ইচ্ছা তো অনেকের মধ্যেই রয়েছে, তবে তারা অ্যাটমোসফিয়ার প্রয়োজন না, যে কোনো শিক্ষা গ্রহণ করতে গেলে আমার আশেপাশে যদি সেরকম শিক্ষক থাকে তাহলে আমি শিখতে পারবো, এরকম ব্যাপার থাকে। তো আসলে জ্যোতিষ শিখতে গেলে মানে এই কম্বিনেশানগুলো ক্রিয়েট হওয়া দরকার রয়েছে। এছাড়াও জ্যোতিষ শিখতে গেলে পরে আপনি কিন্তু প্রফেশনাল জ্যোতিষ শেখার মতো জায়গায় চলে গেলেন, আগের যে কথাগুলো বললাম, কিন্তু এরপরে দেখতে হবে আপনি প্রফেশনাল জ্যোতিষ হয়ে বা অ্যাডভাইজার হয়ে একজন ভালো জ্যোতিষী হয়ে সমাজ কল্যাণ করছেন, মানুষকে সুপরামর্শ দিচ্ছেন, তারপরেও দেখতে হবে আপনার দশম ভাবের মধ্যে কোন গ্রহ আছে। দশম ভাব হচ্ছে আমাদের জীবনের মধ্যে মান সম্মান প্রাপ্তি করায়, দশম ভাব আমাদের কর্মস্থান, দশম ভাব আমরা কর্মের মাধ্যমে কিন্তু আমাদের পরিচিতি বাড়াই সমাজে। এবং আমি যে কথাটা বললাম যে কোনো ভাবের দশম ভাব সেই ভাবটির পূর্ণতা প্রকাশ করে, তাহলে লগ্নের দশম ভাব তাহলে লগ্নের পূর্ণতা প্রকাশ করবে, অর্থাৎ আপনি কতটা বড় সম্মানিত হবেন সেটা লগ্ন থেকে বিচার করা হয়। তাহলে আপনার দশমভাবে ভালো গ্রহ থাকলে আপনার লগ্নটা আরও পুষ্ট হবে। তো সেই সূত্র অনুযায়ী দশমভাবের মধ্যে যদি শুভ প্ল্যানেট বসে থাকে তাহলে পরে কিন্তু একটা চেয়ারে বসে সারাক্ষণ ধরে আপনি কিন্তু জ্যোতিষ করে দিতে পারবেন, এক জায়গায় বসেই করে ফেলতে পারবেন, ঠিক আছে। বৃহস্পতির মতো গ্রহ থাকলে খুব যে বিশাল আপনার যে একটা বড় লোক হব, একটা সমাজে বিশাল বড় একটা নিজের একটা মানে অহং টাকা পয়সা দিয়ে একটা বিশাল কাউকে দেখাবো এরকম ব্যাপার কিন্তু থাকবে না। হ্যাঁ জ্যোতিষ করছি ঠিক আছে, কিন্তু যদি দশম ঘরে আপনার অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে তারা কিন্তু আপনাকে বিভিন্নভাবে খাটনি করাবে এবং আপনাকে জ্যোতিষ করতে গিয়ে কিন্তু অনেকটাই খাটনি করতে হবে, আপনাকে লড়াই করতে হবে শেখার জন্য। তো সেইগুলো আপনারা দেখে নেবেন। তবে দশমভাবের মধ্যে শুভ গ্রহ ভালো প্রফেশন দেয় এবং দশম ঘরের মধ্যে অশুভ গ্রহ লড়াই করায় প্রচণ্ড, তবে অর্থ দেয় কিন্তু অশুভ গ্রহরা বেশি, কারণ ওদের মধ্যে অশুভ গ্রহদের মধ্যে কিন্তু অর্থের খাইটা বেশি রয়েছে শুভ গ্রহর তুলনায়। তাহলে এই ধরনের কম্বিনেশান যদি আপনার জন্মচাকে থাকে তাহলে আপনি জ্যোতিষ শেখার জন্য অবশ্যই যোগাযোগ করবেন বা অবশ্যই চেষ্টা করবেন জ্যোতিষ শেখার জন্য। আর যদি আপনি জ্যোতিষ শিখতে ইচ্ছুক হন বা এই সমস্ত যোগই আপনার মধ্যে রয়েছে তবে জ্যোতিষ শিখতে গেলে পরে কিন্তু সাধারণভাবে বুধকে ভালো হতেই হবে, কারণ বুধ কিন্তু স্পিকিং পাওয়ারকে কন্ট্রোল করে, বুধকে ভালো হতেই হবে জন্মচক্রের মধ্যে। তবে এই সমস্ত যোগ যদি আপনার জন্মচক্রের মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু আর চিন্তা করবেন না যে আমার হবে কি হবে না, এতো কনফিউশন নয়, আপনি আজই শুরু করে দিন জ্যোতিষ শেখা। এবং জ্যোতিষ শিখতে যদি চান তাহলে পরে অনেক ইনস্টিটিউট রয়েছে, অনেক ভালো ভালো শিক্ষকরা রয়েছে জ্যোতিষ শেখায় যারা, এবং আমিও শেখাই। তো আপনার যেখানে ভালো লাগবে সেখানে তো অবশ্যই যোগাযোগ করবেন।
এবং আমি আপনি যদি মহিলা হন তাহলে পারে কিন্তু আপনি কমজোর হয়ে পড়বেন না, যে আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, আমি কি এতটা পথ যেতে পারবো, কি কি করতে পারে মহিলারা, আপনার চিন্তার বাইরে। আপনি যদি মহিলা হন তাহলে আপনার মধ্যে, আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যত মহিলা জ্যোতিষ করে এবং যারা জ্যোতিষ শিখছে, শিখে প্রফেশন করেছে, এই সমস্ত জায়গাগুলো দেখেছি আমি, তো আমার যা মনে হয়েছে মহিলাদের জ্যোতিষের প্রতি, জ্যোতিষ যদি মহিলারা শেখে, এই মহিলারা কিন্তু একজন সফল জ্যোতিষী হতে খুব বেশি অ্যাডভান্টেজ পায়। তবে মহিলারা এই ধরুন একটু কম বয়সে, 25-30 বয়সের মধ্যে, এই সমস্ত মহিলারা বেশিরভাগ সময় প্রেম ট্রেম হাবি জাবি বিবাহ টিবাহ এইসব দিকেই এ হয়ে যায়, নিজে কিছু করব, নিজের নাম তৈরি করব, এই ব্যাপারগুলো কিন্তু মহিলাদের মধ্যে থাকে না। তবে হ্যাঁ, সেটা ঠিক আছে, তার নিজস্ব নিজস্ব সমাজ অবস্থা অনুসারে। তবে জ্যোতিষ শিখতে যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু অবশ্যই শুরু করুন, এবং এই যোগ্য যদি আপনার জন্ম চাকে থাকে তাহলে আর কোনো কনফিউশন নয়, কোনো স্যারকে জিজ্ঞেস করার দরকার নেই আমার জ্যোতিষ হবে কি না, আপনি আজই শুরু করার চেষ্টা করুন। আজ এখানে শেষ করছি, পরদিন আবার দেখা হবে, ততক্ষণ।